চলতি মাসের 30 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী হাতুরে মোটর স্ট্যান্ড এলাকায় নয়া স্ট্যান্ডের শিলান্যাস হবে। তার আগে স্ট্যান্ড এলাকা পরিদর্শনে গেলেন আগরতলার মেয়র দীপক মজুমদার, পুর কমিশনার সহ অনেকে। আপনারা আগেও আমরা জানিয়েছিলাম এখানে মাল্টি লেভেল পার্কিং জোন সহ দশতলা একটা বিল্ডিং হবে। এটা আনুষ্ঠানিকভাবে আগামী 30 তারিখ, এই মাসের 30 তারিখ বিকেল 3টায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক রাম মোহনের মাধ্যমে আমরা এখানে 6টা প্রজেক্ট ওপেন করব। একটা হচ্ছে আমরা শান্তিপাড়া সেদিন করব, শান্তিপাড়া যে পুকুরটা বিটিপি করা হয়েছে সেটার আনুষ্ঠানিক উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং এখান থেকে আরও 6টি প্রজেক্ট আমরা ভার্চুয়ালি ওপেন করা হবে। মাঙ্গলিক অনুষ্ঠান হবে, ভূমি পূজা হবে, এটা হবে বিকেল 3:30, 3টা হবে শান্তিপাড়া পুকুর, তারপর বাকি 6টা প্রজেক্ট এখান থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আমাদের স্থানীয় সরকারের আপনারা থাকবেন, আমাদের কমিশনার কলেজে থাকবেন, আরো অন্যান্য যে যে এলাকার যে প্রজেক্টগুলি আমরা ওপেন করবো সেই সব এলাকার কর্পোরেটরা উপস্থিত থাকবেন। মূলত আজকে পরিদর্শন করা, আমরা আগামী মাসে 10 তারিখের পর থেকে এই জায়গাটা ব্যারিকেড সম্পূর্ণ করে দেবো, তারপর এটা প্রজেক্টে কাজ শুরু করতে দেবো। আশা করি 3 বছরের ধরা আছে, আমাদের কাজের একটু গতি ভালো, মাসের কিছু আছে, নিজেও তৎপর সময়ের আগেই কাজটা শেষ করা যাবে আমাদের।